আজ আমরা হিন্দু মুসলমানের তুলনা এই সিরিজের 20 নম্বর পর্বটি আমরা প্রকাশ করতে চলেছি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ কি নিরাকার না সাকার, এই সম্পর্কে আমাদের সনাতন শাস্ত্রে কি আছে এবং ইসলাম সিদ্ধান্ত কি সেটা আমরা একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। আমাদের শতাশতর উপনিষদের তৃতীয় অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, অপানি পাদ যবন গ্রহীতা পশ্যতি অচক্ষু সশৃণ্যতি অকর্ণা। হরে কৃষ্ণ। যে কোরআন শরীফের আয়াত রয়েছে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যার বাংলা অর্থ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি সর্বত্র সর্ব জায়গায় বিরাজ করছেন, এই বিশ্বাসটা আমাদের প্রত্যেককে রাখতে হবে। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ বিস্তার করে আছে। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তামির করেছিলেন, সেটার একটা আলাদা কনসেপ্ট, আমি সেদিকে যাচ্ছি না, আমি একদম টু দ্য পয়েন্ট, আমি মেন উত্তরে আসছি। বিষয়টা হচ্ছে যে আমরা যে আল্লাহর ঘরকে চারিদিকে যে আমরা তাওয়াফ করি, প্রদক্ষিণ করি, সেই তাওয়াফ করার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমি আমার কথা বলছি, আমি জানি না অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মুসলমান ভাই আমার সঙ্গে একমত হবেন কিনা, সেটা সম্বন্ধে কিন্তু আমার একদমই কোনো আইডিয়া নেই, আমি আমার কথা বলছি। যে এটা একটা প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নটার এখন আমি সম্মুখীন হয়েছি যে আল্লাহর যেহেতু কোনো আকার নেই তাহলে ওনার ঘরের কিসের প্রয়োজন। এটাও আমাদের মাথায় রাখতে হবে যে যেমন আল্লাহর কোনো আকার নেই, উনি নিরাকার, তেমন এটাও মাথায় রাখতে হবে উনি সর্ব জায়গাতেই বিস্তার করে আছেন। আবার কোরআন শরীফে এটাও রয়েছে যে আল্লাহ কোনো একটা আয়েতে কোনো ক্ষেত্রে উনি বলছেন যে আমি নিজে হাতে হযরত আদমকে তৈরি করেছি, নিজে হাতে আমি অমুক ব্যক্তিকে তৈরি করেছি। তো আপনি যদি বলেন আমার কোনো আকার নেই, আবার আপনি যদি বলেন আমি আমার হাতের দ্বারাই ওকে তৈরি করেছি, তাহলে আপনার হাত আছে। আপনি যদি বলেন যে তুমি পাপ করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি, তার মানে আমার চোখ আছে, তোমার খারাপ কথা আমি শুনতে পাচ্ছি, মানে আমার কান আছে, এটাও আবার সাইড বাই সাইড বিশ্বাস করতে হবে। আবার এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহর কোনো আকার নেই। এটা একটা ভারী মজার জিনিস, কিন্তু এই ইসলামিক কনসেপ্টটা কিন্তু খুব খুব মানে লজিক্যাল জিনিস এবং খুব সাইন্টিফিক জিনিস। একদিকে কোরআন শরীফের আয়াত মোতাবেক আল্লাহর কোনো আকার নেই, আপনি ঈশ্বর ভগবান গড যে নামে উনাকে ডাকুন না কেন, অন্যদিকে এটাও বলা হচ্ছে যে উনি বলছেন যে আমি নিজে হাতে হযরত আদমকে তৈরি করেছি। তো যদি উনি হযরত আদমকে তৈরি করে থাকেন তাহলে উনার হাত আছে। কোন কোন জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ তার নিজে হাতে, নিজে হাতে তিনি হযরত আদমকে তৈরি করেছেন, নিজে হাতে, তার মানে আল্লাহর হাত আছে। কিন্তু কি ধরনের হাত সেই সম্পর্কে বর্ণনা নাই, কিন্তু তিনি যে নিজে হাতে হযরত আদমকে তৈরি করেছেন সে কথা বলা হচ্ছে কোরআনে। এইভাবে যখন কেউ নামাজ পড়ে আল্লাহ কি শুনতে পান না? শুনতে পান না, তার মানে আল্লাহ, আপনি যখন নামাজ পড়বেন বা সনাতন ধর্ম অবলম্বীরা বা যে কোনো মানুষ যখন প্রার্থনা করে ভগবানের কাছে, যখন প্রার্থনা করে বা আপনারা যখন আল্লাহর কাছে নামাজ পড়েন, ভগবান বা আল্লাহ সেই নামাজ কি শুনতে পান? যদি বলেন হ্যাঁ শুনতে পান, তাহলে তার কোনো না কোনো ধরনের শ্রবণ শক্তি আছে, যেটা কানের বৈশিষ্ট্য। কর্ণ মানে কি? কর্ণ মানে আমি যদি শুনতেই না পেলাম, তাহলে তো আমি বধির। কিন্তু আল্লাহ কি বধির? তিনি কি শুনতে পান না? না শুনতে পান, তার মানে তার কোনো না কোনো রকমের কান আছে। কেউ যখন ভগবানকে প্রণাম করে বা নামাজের সময় আপনারা যখন মাথা নত করে আল্লাহর কাছে প্রণাম করেন, তখন আল্লাহ কি সেটা দেখতে পান? যদি বলেন দেখতে পান না, তাহলে আল্লাহ অন্ধ। আর যদি বলেন দেখতে পান, তার মানে তার দৃষ্টিশক্তি, যেটা চক্ষুর সমতুল্য দৃষ্টিশক্তি, এক ধরনের দৃষ্টিশক্তি তার আছে। তা আমাদের শতাশতর উপনিষদে যে কথা বলা হয়েছে, তার চোখ ছাড়াও তিনি দর্শন করতে পারেন, তার কর্ণ ছাড়াও তিনি শ্রবণ করতে পারেন। তো একদিকে মনে হচ্ছে তিনি নিরাকার, আরেকদিকে মনে হচ্ছে না, তার তো চক্ষু কর্ণ আছে।
ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, সর্বতঃ পাণি পাদং তৎসর্বত শিশির মুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। সর্বত্র তার চোখ, সর্বত অক্ষি, সর্বত পাণি পাদম, সর্বত্র তার পাণি মানে হাত, পাদম মানে পা, চরণ, সর্বত্র তার চরণ, সর্বত্র তার হাত, সর্বত্র তার পা। সর্বত পাণি পাদং তৎ সর্বত অক্ষি শিরো মুখম সর্বত সর্বত্র তার চোখ অক্ষি, শির সর্বত্র তার মস্তক, মুখম সর্বত্র তার মুখ, সর্বত শ্রুতিমল্লোকে এই জগতের সর্বত্র তার কান আছে, শ্রুতি, শ্রুতি মানে কান, সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি, তিনি সর্বত্র বিরাজমান। তো সে কথা কোরআনেও বলা হয়েছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বত্র তার চোখ আছে, সর্বত্র তার কান আছে। না হলে আমি যদি নামাজ পড়ি তাহলে ভগবানের কান, আল্লাহর কান যদি সর্বত্র না থাকে তাহলে তিনি আমার নামাজ শুনবেন কী করে? তাহলে আমরা দেখছি যে বর্ণনা কিন্তু সনাতন শাস্ত্রে এবং কোরআনের বর্ণনা প্রায় মিলে যাচ্ছে। চোখ ছাড়াও তিনি দেখতে পান, কান ছাড়াও তিনি শুনতে পান। তো একদিকে মনে হচ্ছে তিনি নিরাকার, আবার অন্যদিকে তার কান আছে, চোখ আছে, সব জায়গাতেই তার কান আছে, সব জায়গাতেই তার চোখ আছে। আপনি লুকিয়ে কিছু করতে পারবেন না, যেখানেই কিছু করেন, পাপ করলে, আপনি পাপ করলে তিনি দেখতে পান। তো সেটা সনাতন শাস্ত্রে বলা হচ্ছে কেউ যদি লুকিয়ে পাপ করে ভগবান বা আল্লাহ সেটা দেখতে পান, তার মানে সব জায়গায় তার চোখ আছে, দৃষ্টিশক্তি আছে। আপনি যেখানেই নামাজ করুন না কেন, নামাজ পড়ুন না কেন, তিনি শুনতে পান, তার মানে সব জায়গায় তার কান আছে। তাহলে এক ধরনের কান তার আছে, এক ধরনের চোখ তার আছে। যেমন ধরুন বানরের হাত আমার হাত, বানরের রূপ আমার রূপ, বানরেরও রূপ আছে আমারও রূপ আছে, পার্থক্যটা কি? বানরেরও হাত আছে মানুষেরও হাত আছে, পার্থক্যটা কি? বানরের হাত তার যোগ্যতা কম, মানুষের হাতের যোগ্যতা বেশি। মানুষের হাত দিয়ে মানুষ বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারেন, তৈরি করতে পারেন, মানুষের হাত দিয়ে মানুষ কবিতা লিখতে পারেন, গান লিখতে পারেন, বই লিখতে পারেন, কিন্তু বানরের হাত দিয়ে বানর সেটা পারে না। তাহলে মানুষেরও হাত আছে বানরেরও হাত আছে, কিন্তু মানুষের হাত বানরের হাতের থেকে উৎকৃষ্টতর। ঠিক তেমনি আল্লাহর হাত আছে কিন্তু সেই হাত মানুষের হাত থেকে উৎকৃষ্টতর। ভগবানের চোখ কান সব আছে, এটা কোরআনেও স্বীকার করা হয়েছে, সনাতন শাস্ত্র স্বীকার করা হয়েছে, কিন্তু সেই হাত মানুষের হাতের থেকে উৎকৃষ্টতর, সেই চোখ মানুষের চোখের থেকে উৎকৃষ্টতর। এইভাবে এক ধরনের আকার যেটাকে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় চিদাকার, চিন্ময় আকার, যে আকার আমরা জগতে দেখতে পাচ্ছি সেই আকারটা হচ্ছে জড় আকার, জড় আকার। তো সেই জড় আকার কোথা থেকে এলো? এই যে জড় আকারগুলো, এই যে পৃথিবীর একটা রূপ আছে, সূর্যের একটা রূপ আছে, এই রূপ কোথা থেকে এলো? এই রূপ হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ, ভগবানের শক্তি থেকে সমস্ত গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে, আল্লাহর শক্তি থেকে সমস্ত গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে। তাই আমরা জগতে যত রকমের নিকৃষ্ট রূপ দেখতে পাচ্ছি সবগুলি আল্লাহরই শক্তির প্রকাশ, আল্লাহর শক্তি থেকে, ভগবানের শক্তি থেকে জগতের সমস্ত গ্রহ নক্ষত্রের যে আকার বা রূপ, সেই রূপ প্রকাশিত হয়েছে ভগবানের শক্তি থেকে। তো যার শক্তি থেকে অফুরন্ত রূপ, অসংখ্য রূপ নির্গত হচ্ছে, ভগবানের শক্তি থেকে অসংখ্য রূপ নির্গত হচ্ছে, তার নিজের কোনো রূপ নেই এটা মানা খুবই কঠিন। তার রূপ আছে উৎকৃষ্ট রূপ, সেই মুসলিম সিদ্ধান্ত বলা হয়েছে আল্লাহ সবচেয়ে সুন্দর, আমাদের সনাতন সিদ্ধান্ত বলা হয়েছে ভগবান সবচেয়ে সুন্দর। তো যিনি সুন্দর, যিনি জগতের অসংখ্য রূপের উৎস, যার থেকে জগতের সমস্ত রূপ সৃষ্টি হয়েছে, সেই অসংখ্য রূপের সৃষ্টিকর্তার কোনো রূপ নেই, তার রূপের অভাব অনটন আছে, বলা হয় ভগবান হচ্ছেন পূর্ণ, আল্লাহ হচ্ছেন পূর্ণ। তো যিনি পূর্ণ, আমি যদি বলি আল্লাহ পূর্ণ কিন্তু তিনি নির্বোধ, তার বুদ্ধির অভাব আছে, আল্লাহ পূর্ণ কিন্তু তিনি নিরাকার, তার রূপের অভাব আছে। তো অভাব অনটন যদি থাকে তাহলে তাকে পূর্ণ কী করে বলা হবে? যদি আমি বলি আল্লাহ পূর্ণ,
পূর্ণমদহা পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমদচ্ছতে, ভগবান হচ্ছেন পূর্ণ, এই জগতের সমস্ত রূপ সেই পূর্ণ থেকে এসেছে। তাহলে ভগবান যদি পূর্ণ হন, তার মধ্যে রূপের অভাব অনটন, বুদ্ধির অভাব, রূপের অভাব, জ্ঞানের অভাব, আকারের অভাব, আমরা যদি অভাব অভাব বলতে থাকি যে ভগবান শুধু অভাবের মধ্যে আছেন, তার রূপের অভাব, তাহলে তিনি পূর্ণ হবেন কি করে? তাই সিদ্ধান্ত হলো না তার রূপের অভাব নেই। এই জড়জগতের যত রূপ আমরা দেখছি সেগুলি আল্লাহরই শক্তির প্রকাশ। এই রূপগুলি শূন্য থেকে আসেনি, শূন্য থেকে সৃষ্টি হয়নি। পৃথিবীর রূপ শূন্য থেকে আসেনি, পূর্ণ থেকে এসেছে। তো পূর্ণ থেকে যদি জড় রূপ, নিকৃষ্ট রূপ আসতে পারে, তাহলে পূর্ণের মধ্যেও উৎকৃষ্ট রূপ আছে। কিন্তু সেই রূপ আমাদের এই রক্ত মাংসের চোখে আমরা সেই রূপ দর্শন করতে পারি না। কিন্তু মুসলিমরাও বলেন যে যখন আমরা জান্নাতে যাব, তখন কিন্তু আল্লাহকে আমরা দেখতে পাব। তো তখন যদি দেখা যায়, তার মানে আল্লাহর রূপ আছে। জান্নাতে গেলে আল্লাহকে দেখা যাবে, তাহলে আল্লাহকে নিরাকার রূপের অভাব সেটা কি করে বলবেন? কারণ জান্নাতে গেলে তো আল্লাহকে দেখা যাবে, এবং কোরআনে আল্লাহর রূপের প্রচুর বর্ণনা আছে। সুতরাং আল্লাহ নিরাকার নয়, কিন্তু তার রূপটা জড় রূপ নয়, তার রূপটা হচ্ছে চিন্ময় রূপ। তার রূপ হচ্ছে চিন্ময়। রূপ অনেক রকমের আছে, একটা হচ্ছে স্থূল রূপ, তারপরে হচ্ছে সূক্ষ্ম রূপ, তারপরে হচ্ছে চিন্ময় রূপ। হ্যাঁ, তো আল্লাহর যে রূপ, ভগবানের যে রূপ, সেটি হচ্ছে চিন্ময় রূপ। সেটি রক্ত মাংসের চোখে দেখাও যায় না। সেই রূপ দর্শন করতে হলে দিব্য চক্ষুর প্রয়োজন। কিন্তু যারা বলেন আল্লাহ নিরাকার, তারা বলতে চান যে আল্লাহর মধ্যে রূপের অভাব আছে। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে ভগবানের কোনো অভাব অনটন নেই, তিনি পূর্ণ। তাই তার রূপও হচ্ছে অনন্ত রূপম, অনন্ত রূপ, যার রূপের কোনো শেষ নেই। অনন্ত কোটি গ্রহ নক্ষত্র তারই শক্তির দ্বারা সৃষ্ট হয়েছে, তার শক্তির মাধ্যমে অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের যে রূপ, তার শক্তি আল্লাহর শক্তিতেই সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি মানুষের রূপ আল্লাহর শক্তিতেই সৃষ্টি হয়েছে, মানুষের রূপ। তো যার শক্তি থেকে অসংখ্য রূপ সৃষ্টি হতে পারে, তারও এক ধরনের রূপ আছে, সেটি চিন্ময় রূপ। যে কথা কোরআনেও বলা হয়েছে, তার হাত আছে, তার মুখ আছে, এগুলি কোরআনে আছে, লেখা আছে। হ্যাঁ, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না যে আল্লাহর রূপ আছে, কারণ কোরআনে উল্লেখ আছে যে আপনি যদি জান্নাতে যান, আপনি কিন্তু সরাসরি আল্লাহকে দর্শন করতে পারবেন। এই জগতে আপনারা বলেন এই জগতে তাকে দেখা যাবে না, কিন্তু আপনারা যদি ভগবানের ধামে, জান্নাতে যদি চলে যান আপনাদের ভাষায়, তাহলে আল্লাহকে দেখা যাবে, সরাসরি আল্লাহর সঙ্গে আপনার আল্লাহকে আপনার দর্শন হবে। তাহলে তার রূপ এক ধরনের রূপ আছে, তাকে নিরাকার বলা যায় না। তো সনাতন শাস্ত্রে বলা হয়েছে যেহেতু তার রূপ আছে, আর আমরা বর্তমানে সেই রূপ দর্শন করতে পারছি না, তাই আমরা কুৎসিত রূপের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। কুৎসিত রূপ, আমরা উগ্র সিনেমা, যৌনচিত্র, নগ্ন নারী পুরুষ দেখতে আমরা উৎসাহিত হতে পারি, কেননা যেহেতু আমরা আল্লাহর রূপ খুঁজে পাচ্ছি না, আল্লাহর রূপ খুঁজে পাচ্ছি না, তাই নিকৃষ্ট রূপ আমাদেরকে আকৃষ্ট করবে। যতক্ষণ আমরা ভগবানের উৎকৃষ্ট রূপের দর্শন না পাব, ততক্ষণ এই জগতের নিকৃষ্ট রূপ সেগুলি আমাদেরকে হাতছানি দেবেই, হাতছানি আকৃষ্ট করবে। হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে অন্তত যতদিন আমরা আল্লাহর রূপ দর্শন করতে না পারছি, ততদিন আমাদের সনাতন শাস্ত্রে যে রূপের বর্ণনা আছে, সেই বর্ণনা অনুসারে ভগবানের বিগ্রহ বা মূর্তি নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন আমরা আমাদের দিব্য চক্ষু, চিন্ময় চক্ষু লাভ করতে না পারছি, ততদিন আমরা শাস্ত্র অনুসারে যে রূপের বর্ণনা আছে, সেই রূপের প্রতিমা নির্মাণ করে আমরা সেই রূপের প্রতি আমরা আকৃষ্ট হতে পারি। না হলে আমাদের চোখ ওই সিনেমার দিকে আকৃষ্ট হবে, ওই নগ্ন নারী পুরুষের রূপের প্রতি আমাদের চোখ আকৃষ্ট হবে। সেই জন্য বলা হচ্ছে যতদিন আমরা আল্লাহর রূপ দর্শন করতে না পারছি, ততদিন শাস্ত্র অনুসারে ভগবানের রূপ নির্মাণ করে, প্রতিমা নির্মাণ করে তাকে আমরা সেই রূপের কাছে প্রার্থনা করতে পারি। সাধারণ একটা শক্তি যেমন বিদ্যুৎ, সে কারণ বিদ্যুৎ আমরা দেখি ফ্রিজের ভিতরে ঢোকে, ফ্রিজ চালাচ্ছে, ফ্যানের ভিতরে ঢোকে, ফ্যান চালাচ্ছে, হিটারের ভিতরে ঢোকে, হিটার চালাচ্ছে।
একটা সাধারণ শক্তি যদি হিটারে ঢুকতে পারে, ফ্রিজে ঢুকতে পারে, ফ্যানে ঢুকতে পারে, তাহলে সর্বশক্তিমান ভগবানের শক্তি প্রতিমার মধ্যে প্রবেশ করতে সক্ষম, তার শক্তি সর্বশক্তিমানের শক্তি প্রতিমার মাধ্যমেও প্রকাশ করতে সক্ষম। তাই সনাতন শাস্ত্রে বলা হয়েছে, অন্তত আমরা যতদিন ভগবানের চিন্ময় রূপ দর্শন করতে না পারছি, ততদিন আমরা যেন শাস্ত্র অনুসারে ভগবানের রূপ নির্মাণ করে তার আরাধনা করি, যাতে আমাদের চোখ নিকৃষ্ট রূপের প্রতি, যৌন রূপের প্রতি আকৃষ্ট না হয়। তা এখন ডক্টর জাকির নায়েক বলেছেন যে না না, এটা তো কাঁচা, যারা কাঁচা, ঠিক আছে, আপনারা বলছেন যারা কাঁচা, যারা জান্নাতে যায়নি, যারা কাঁচা, তারা ঠিক আছে এই রূপের আরাধনা করলো, কিন্তু আমরা তো মুসলিমরা পাকা, হ্যাঁ, মুসলিমরা তো অলরেডি আমরা এর উপরে উঠে গেছি, তাই আমাদের আর এই রূপের প্রয়োজন নাই। হ্যাঁ, কিন্তু অনেকে যদি, মুসলিমরা যদি এতই উপরে উঠে যায়, তাহলে কেন তারা হারাম কার্যগুলি করে, উগ্রপন্থী অত্যাচার, হারাম কাজ, পাপ কাজ কেন তারা করে? তো ডক্টর জাকির নায়েক বলেন যে এগুলি আসল মুসলিম নয়, যে সমস্ত মুসলিমরা হারাম কাজে লিপ্ত, উগ্রপন্থী কাজে লিপ্ত, এগুলি আসল মুসলিম নয়। তা আমরা যদি বাছাবাছি করি, তাহলে দেখা যাবে যে আসল মুসলিম অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বেড়াতে হবে, কারণ আজকাল পাপ পাপ বাড়ছে, তার মানে বেশিরভাগ কি হিন্দু কি মুসলমান বেশিরভাগই হারাম কাজে লিপ্ত, পাপে লিপ্ত। তাহলে তো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আসল মুসলিম খুঁজে বেড়াতে হবে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বেড়াতে হবে। তো আসল মুসলিম যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয়, তার মানে যারা উন্নত মুসলিম, তারা জান্নাতে গিয়ে আল্লাহর দর্শন পাবে, আল্লাহর রূপের দর্শন পাবে। যারা উন্নত মুসলিম নয়, তাদের জন্য তো একটা ব্যবস্থা করতে হবে, তাদের জন্য বিগ্রহ পূজা, মূর্তি পূজা, সেটা আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে, যতদিন আমাদের ভগবানের চিন্ময় রূপের দর্শন না হবে, ততদিন আমরা শাস্ত্র অনুসারে যে রূপের বর্ণনা আছে সেটা কাল্পনিক নয়, শাস্ত্রে ভগবানের রূপের বর্ণনা আছে, কৃষ্ণরূপ, রামচন্দ্র রূপ, চৈতন্য মহাপ্রভু রূপ, এগুলি ভগবানের বিভিন্ন প্রকাশ, একই অভিনেতা বিভিন্ন রূপে অভিনয় করতে পারেন, ঠিক তেমনি ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে, সেটা আমাদের সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত, তিনি তার রূপ প্রকাশ করেন। তো সেই রূপ জড়চক্ষে আমরা উপলব্ধি করতে না পারলেও, আমাদের যাতে চোখ যাতে নিকৃষ্ট রূপে আকৃষ্ট না হয়, সেই জন্য আমরা সেই রূপের আরাধনা করি, এবং পরবর্তীকালে আমরা আরাধনা করতে করতে যখন আমাদের চিন্ময় চক্ষু উন্মোচিত হবে, চিন্ময় চক্ষু লাভ হবে, যেমন মুসলমানরা বলেন যে জান্নাতে গেলে আল্লাহর রূপ দর্শন হবে, তা আমরাও বলি চিন্ময় চক্ষু লাভ হলে ভগবানের রূপ দর্শন হবে। যতদিন সেই রূপের দর্শন না হচ্ছে, ততদিন আমরা শাস্ত্র অনুসারে তার রূপের নির্মাণ করে, মূর্তি নির্মাণ করে আমরা আরাধনা করি। এটা আমাদের সনাতন শাস্ত্রে স্বীকৃত হয়েছে, যেহেতু সনাতন শাস্ত্র অনুসারে ভগবান অবতীর্ণ হন, এবং যখন তিনি অবতীর্ণ হন, এই জগতে আসেন প্রেমের বসে, তখন কিন্তু ভক্তরা তার দর্শন পায়। তো সেই রূপ কোনো কাল্পনিক রূপ নয়, কাল্পনিক রূপ নয়, তারা সেই রূপের দর্শন পেয়ে, এবং শাস্ত্রে যে সেই রূপের বর্ণনা আছে, সেই বর্ণনা অনুসারে তারা সেই রূপের আরাধনা করে থাকেন। কিন্তু যদি বলেন আল্লাহ নিরাকার, আর তাহলে আল্লাহ পূর্ণ হবেন কী করে? পূর্ণ মানে তার কোনো অভাব নেই, তা না আছে, তার না আছে বুদ্ধির অভাব, না আছে জ্ঞানের অভাব, তার না আছে রূপের অভাব। বলা হচ্ছে চক্ষু ছাড়াও তিনি দর্শন করতে পারেন। তো এটা দুরকম ব্যাখ্যা হয়, একটা ব্যাখ্যা হয় তার কোনো রকমের চোখ নেই, আরেকটা ব্যাখ্যা হয় তিনি চোখ ছাড়াও দর্শন করতে পারেন, তার মানে তিনি তার হাত দিয়ে দর্শন করতে পারেন, তিনি তার কান দিয়ে দর্শন করতে পারেন। শ্রীনীতি অকর্ণ তিনি কান ছাড়াও শুনতে পান, এটা দুরকম ব্যাখ্যা হতে পারে, একটি হলো তার কান নেই কিন্তু তিনি শুনতে পান, আরেকটি হচ্ছে তিনি কান ছাড়াও শুনতে পান, তার মানে তিনি হাত দিয়ে শুনতে পান, নাক দিয়ে শুনতে পান, চোখ দিয়ে শুনতে পান। এইভাবে একই ধরনের সিদ্ধান্ত, একই ধরনের কথা কোরআনেও পাওয়া যায়। কাদের সাহেব, আমাদের চ্যানেলে এক কলার বন্ধু ফোন করেছেন, বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা তিনি, নাম আশুতোষ মুখোপাধ্যায়। তিনি যে প্রশ্নটা করেছেন, বেশ, প্রশ্নটা খুব সুন্দর, খুব ভালো, আমারও খুব ভালো লেগেছে প্রশ্নটা। সেটা হলো, ইসলাম তো মূর্তি পূজায় বিশ্বাস করে না, ঠিক তো? তাহলে আপনারা যারা, এই মুসলিম ভাই বোনেরা যারা হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফে যান, যারা মক্কা শরীফে অবস্থিত
সেখানে কাবা ঘর বা আল্লাহর ঘর বলে থাকেন যারা আপনারা, সেই কাবা ঘরকে আপনারা সাতবার প্রদক্ষিণ করেন, ঠিক? তাহলে ইসলামিক মতে যদি মূর্তি পুজো যদি অবৈধ হবে তাহলে এই কাবা ঘরকে প্রদক্ষিণ করার কারণ কি প্রথম? এবং এরই পাশাপাশি জানতে চাইব যে এই কাবা ঘরকে প্রদক্ষিণ করার সময় আপনারা ধর্মীয় আচার আচরণ কার্যকলাপও করে থাকেন, তাহলে ইসলামিক মতে যদি মূর্তি পুজো অবৈধ হবে তাহলে এগুলো তো মূর্তি পুজোরই সামিল। আপনি যেহেতু হযরত আলী তথা হযরত ইমাম হোসেনের পবিত্র বংশধর, সেহেতু এই কলার বন্ধু আশুতোষ মুখোপাধ্যায় তিনি আপনাকেই উপযুক্ত ব্যক্তি, সঠিক ব্যক্তি হিসেবে মনে করেছেন এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আপনি কিভাবে উত্তর দেবেন? বলি, সবার প্রথম সমস্ত কলার্স বন্ধুকে আবার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শুরু করছি। আশুতোষ মুখোপাধ্যায়ের যেটা মূল বক্তব্য সেটা আমি যেটা বুঝতে পারলাম, উনার বক্তব্য হচ্ছে যে ইসলাম মূর্তি পুজোয় যেহেতু বিশ্বাস করে না, সুতরাং পবিত্র কাবা শরীফ যেটাকে আমরা আল্লাহর ঘর বলে থাকি, সেই কাবা শরীফকে আমরা যখন হজ বা উমরার সময় আমরা যখন সাতবার প্রদক্ষিণ করি, প্রদক্ষিণ অর্থাৎ যেটাকে বলা হয় তাওয়াফ করা, আচ্ছা, সেটাকে যখন সাতবার যখন তার চারিদিকে যখন আমরা তাওয়াফ করি, তো ওনার বক্তব্য অনুযায়ী সেটা এক ধরনের পুজোর সমতুল্য, মূর্তি পুজোর সমতুল্য, যেহেতু কাবা ঘরের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটাকে উনি একটা মূর্তি বলে গণ্য করছেন। আমি আপনাকে বলি, ইসলাম মূর্তি পুজোয় বিশ্বাস করে না এই যে বিষয়টা রয়েছে এটার আগে ভালো করে কনটেস্ট বুঝতে হবে। আচ্ছা, এর মানে এটাও নয় যে যে ধর্ম মূর্তি পুজো করে ইসলাম তার বিরুদ্ধে কথা বলছে, সেটাও কিন্তু নয়, না একেবারে। আগে এর কনটেস্ট বুঝতে হবে, না হলে কথাটা আবার একটু অন্যরকম ভাবে মানুষের কাছে পৌঁছাবে। তো প্রথমেই আমি বলি যে ইসলাম পবিত্র ধর্মের মধ্যে, ইসলামের কোরআনে মজিদের মধ্যে যেটা আমাদের ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের মধ্যে যেটা বলা রয়েছে যে আপনি চলবেন আপনার নিজ ধর্ম মোতাবেক, কিন্তু আপনি সম্মান করবেন প্রত্যেকটা ধর্মকে। ইভেন এটাও বলা রয়েছে পবিত্র কোরআন শরীফের মধ্যে যে আপনি যদি অন্য ধর্মের ভগবান দেবদেবীর বিরুদ্ধে কথা বলেন তাহলে সে আপনার ধর্মের আল্লাহ বা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনাদের বিরুদ্ধে কথা বলবে। অর্থাৎ আমি যদি অন্য ধর্মের ভগবানকে রেসপেক্ট না করি, অসম্মান করি, তাহলে স্বাভাবিকভাবেই সে আমার ধর্ম সম্বন্ধেও ক্রিটিসাইজ করবে। কাজেই এটাও একে অপরের ধর্মের বিরুদ্ধে বলাটা কিন্তু নিষেধ রয়েছে আমাদের ধর্মে, এটা আগে আমি ক্লিয়ার করে দিই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা আপনি প্রশ্ন করলেন, যেটা কলার বন্ধুর মূল প্রশ্ন, যে মূর্তি পুজো ইসলাম বিশ্বাস করে না, কোন ক্যাটাগরির মূর্তি পুজোকে বিশ্বাস করে না, সেটা আমি আপনাকে বলি। মূর্তি পুজো মূলত এটাই যে আল্লাহ নিরাকার, আপনি ঈশ্বর ভগবান গড আল্লাহ যে নামই উনাকে ডাকুন না কেন, উনি নিরাকার, ওনার কোনো আকার নেই, উনার অস্তিত্বকে বিশ্বাস করতে হবে, কিন্তু আকারে বিশ্বাস করলে হবে না, তাই তো? সেটাই আমরা জেনে থাকি। তো যদি তাই হয়ে থাকে তাহলে কোনো মুসলমান, কোনো ব্যক্তি যদি আল্লাহর একটা স্ট্রাকচার তৈরি করে, নাউজুবিল্লাহ, একটা মূর্তি তৈরি করে, একটা স্ট্রাকচার তৈরি করে বলল যে ইনি খোদা, ইনি আল্লাহ, নাউজুবিল্লাহ, তো যখন সেই ব্যক্তিটাকে নিসবত দিয়ে দিল যে ইনি আল্লাহ দিয়ে যদি তার পুজো করে, সেটাকে ইসলামে বলা হয়েছে যে এই মূর্তিটাকে যদি আল্লাহর সঙ্গে শরীক করে দেওয়া হয়, আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ইসলামে জায়েজ নয়। কেন জায়েজ নয়? কারণ আল্লাহ তো নিরাকার, আল্লাহ যেহেতু নিরাকার, ওনার কোনো আকার নেই, তাহলে আপনি একটা স্ট্রাকচার তৈরি করে তাকে আপনি আল্লাহর সঙ্গে নিসবত দিতে পারেন না, তাকে আপনি আল্লাহর ওলি বলতে পারেন, কিন্তু তাকে আপনি আল্লাহর ডাইরেক্ট আল্লাহ বলতে পারেন না ধর্ম মোতাবেক, কারণ আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো যদি আমি এক এবং অদ্বিতীয় বিশ্বাস করি, তাহলে তো এই স্ট্রাকচার তৈরি করে যদি আমি তাকে আল্লাহ বলি, তাহলে তো সুতরাং এক এবং অদ্বিতীয়র কনসেপ্ট পরিবর্তন হয়ে গেল। আর তাছাড়া এটাও পরিবর্তন হয়ে যাবে যে আমি যদি সেই স্ট্রাকচারটাকে যদি আমি পুজো করতে থাকি, সেই স্ট্রাকচারটাকে যদি আমি সম্মান করি, তাহলে আমাদের ধর্মীয় মতে সেটা বলা হচ্ছে যে শিরক, অর্থাৎ আপনি আল্লাহর কোনো কপি তৈরি করতে পারেন না, আল্লাহ নিরাকার, আল্লাহর অস্তিত্বকে মানতে হবে, আল্লাহর কোনো আকারে বিশ্বাস করলে হবে না। এবারে আমি অন্য বিষয়ে আসছি, কলার বন্ধুর যে মূল বক্তব্য যে আল্লাহর ঘরকে আপনারা যে ক্রিয়াকলাপ করেন সেটা হচ্ছে পুজোর সমতুল্য, না এটা পুজোর সমতুল্য না। পুজো যদি আপনি ইবাদতকে পুজো নামে ডাকেন তাহলে সেটা পুজো,
একটা হয় উপাসনা, যেটাকে উপাসনাটাকে যেটাকে আমাদের ধর্মীয় ভাষায় বলা হয় ইবাদত, যেমন ঠাকুরের উপাসনা হয়, ঠিক একইভাবে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর রসুলের ইবাদত করি, আল্লাহর ওলির ইবাদত করি, বুজুর্গানে দিনের ইবাদত করি, অলিয়ায় কেরামের ইবাদত করি, গসে আজমের ইবাদত করি। তো সেই ইবাদতটাকে যদি কেউ পুজো নামে ডাকে তাহলে পুজো, যদি সেই ইবাদতটাকে যদি কেউ উপাসনা নামে ডাকে তাহলে দ্যাট ইজ উপাসনা, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এখানে ওই কনসেপ্টটা এখানে প্রযোজ্য না, যেটা কলারের বক্তব্য যে আমরা আল্লাহর ঘরকে পুজো করছি এই অর্থে যে সেটাকে আল্লাহ ভেবে না, আল্লাহর ঘরকে আল্লাহর ঘর ভেবে ইবাদত করা হয়, আল্লাহ ভেবে কিন্তু ইবাদত করা হয় না। আচ্ছা, বোঝা গেল। খুব সুন্দর করে কাদেরী সাহেব আমাদের বুঝিয়ে দিলেন। আশা করি আমি বোঝাতে পারলাম বিষয়টা। কলার বন্ধু, আপনিও নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, কিন্তু এই কলার বন্ধুর আরো একটি প্রশ্ন আছে। কাদেরী সাহেব, আপনি যে সমস্ত বক্তব্যটা রাখলেন তাতে একটা বিষয় বোঝা গেল যে আপনারা পবিত্র মক্কা শরীফে গিয়ে, হজের উদ্দেশ্যে মক্কা শরীফে গিয়ে যে ইবাদতটা আপনারা করে থাকেন সেটা আল্লাহকে করেন না, সেটা কাবা ঘরকে, মানে আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করে ঘরকে ইবাদত করেন। আল্লাহর ঘর সেটা আমরা আল্লাহর ঘরকে আল্লাহ ভেবে ইবাদত করি না, খানায় কাবাকে আল্লাহর ঘর ভেবে ইবাদত। বেশ, তাহলে একটা বিষয় একটু বুঝিয়ে বলুন প্লিজ, যে আল্লাহর তো কোনো আকার নেই, তার তো কোনো শরীর নেই, কোনো অবয়ব নেই, তাকে আমরা চোখে দেখতে পাই না, তার অনুভব তার বিশ্বাসেই আমরা তাকে বিশ্বাস করি, কিন্তু যে যে বিষয়টার একেবারে আকার নেই, যেটা নিরাকার, যার কোনো আকার নেই, যার কোনো শরীর নেই, তার থাকার ঘরবাড়ির প্রয়োজন কোথায়? এটা একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে যিনি কল করেছেন, বিশ্বের সর্বত্র চরাচর, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সর্বত্র বিরাজমান। নিশ্চয়ই খুব ভালো প্রশ্ন আপনি করেছেন কলার বন্ধু, যেটা বক্তব্য যে উনি তো সর্বত্র বিরাজমান, তাহলে উনার আবার থাকার একটা চার দেওয়ালের বাড়ি কিসের দরকার? আর যেহেতু উনার কোনো আকার নেই, সুতরাং আকারবিহীন বস্তু থাকার জন্য কোনো একটা স্পেশাল জায়গার প্রয়োজন নেই। খুব ভালো প্রশ্ন উনি করেছেন। দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তো আগে আমাকে এই কনটেক্সটটা বুঝতে হবে। মুসলমানরা যখন কাবা ঘর প্রদক্ষিণ করে, সাতবার কাবা ঘরের চারদিকে প্রদক্ষিণ করে, তো তারা জানে সেটা আল্লাহ নয় কিন্তু আল্লাহর ঘর। তো ঠিক সেরকম সনাতন ধর্ম অবলম্বীরা জানে যে তারা যখন মন্দির পরিক্রমা করে এটা ভগবানের ঘর। ঠিক তেমনি তারা যখন কোনো তীর্থস্থান পরিক্রমা করে কিংবা তুলসী পরিক্রমা করে, তারা জানে তুলসীকে সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী হচ্ছে ভগবানের প্রিয়, তুলসী ভগবান নন। ঠিক তেমনি 33 কোটি দেবদেবী, এরা ভগবানের অংশ, এরা ভগবান নন। তাই কেউ যদি অংশের পূজা করে, যেমন কাবা ঘরের চারদিকে যদি কেউ পরিক্রমা করে, সেটা আল্লাহর পূজা নয়, সেটা কাবা ঘরের পূজা, আল্লাহর পূজা নয়। ঠিক সেরকম কেউ যদি দেবদেবীর পূজা করে, তারা আল্লাহর পূজা করছে না, তারা অ্যাঞ্জেল বা দেবদূত, দেবদূতের পূজা করছে। কিন্তু যারা বৈষ্ণব, তারা কৃষ্ণ পূজা ছাড়া আর কোনো পূজা করে না, এবং তারা কৃষ্ণকেই ভগবান বলে স্বীকার করেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, কৃষ্ণই হচ্ছেন একমাত্র ঈশ্বর, আর বাকি দেবদেবী হচ্ছে তার কর্মচারী, তার দাস, তার বান্দা। তো সেই হিসাবে হিন্দুরা যদি কোনো দেবদেবীর পূজা করে, সেটা সেই কাবাঘরের পূজার মতো। তারা যেমন কাবাঘরকে পূজা করার সময় তারা জানে যে কাবাঘর আল্লাহ নয়, ঠিক সেরকম বৈষ্ণবরা জানে যে দেবদেবীরা ভগবান নয়, দেবদেবীরা আল্লাহ নয়, এরা হচ্ছে অ্যাঞ্জেল বা তুলসী। যে তুলসী পরিক্রমা করে তারা জানে তুলসী ভগবান নয় কিন্তু ভগবানের প্রিয়। কাবাঘর যেমন ভগবানের প্রিয়, ঠিক সেই রকম তুলসী এবং 33 কোটি দেবদেবী, এরা ভগবানের প্রিয়। তো প্রিয় হিসাবে তাকে পূজা করা মানে এই নয় যে তারা ভগবানের পূজা করছে। হ্যাঁ, কাবাঘরের পূজা করা মানে এই নয় যে আপনি আল্লাহর পূজা করছেন। আমরা যদি কৃষ্ণ পূজা করি, তখন আমরা মনে করি যে আমরা স্বয়ং ভগবানের পূজা করলাম, কারণ কৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান।